হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাভ অংজন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি মাঝখানে তিন চার মাস কোনো ভিডিও করতে পারিনি অনেক কাজের পেশার ছিল এছাড়া মেয়ে চলে গেছে জানোই ও পাঞ্জাবে পড়তে গেছে বিটেক কম্পিউটার সায়েন্স নিয়ে তো আমাদের কাছ থেকে প্রায় চার বছরের জন্য চলে গেলো তো সেই জন্য একটু মেন্টালি ডিপ্রেসডও ছিলাম বাট আমি শর্টসগুলো কন্টিনিউ করেছি যতটা পেরেছি আর এর মাঝখানে আমার অফিসও শুরু হয়ে গেছে মাসে বারো দিন করে আমাকে অফিস যেতে হচ্ছে সেই জন্য ব্যস্ততাও থাকছে প্লাস তোমার শরীরটাও ভালো ছিল না সেই জন্যে ভিডিও অনেকদিন করা হয়নি যাই হোক আবার এখন থেকে আমরা কন্টিনিউ করব আশা করি তোমরা আমাদের ভিডিও দেখবে তো সকালবেলা আমি চলে এসেছি সকালবেলা নয় এখন আটটা পিছিয়ে গেছে আজকে একটু দেরি হয়েছে শনিবার ছুটির দিন সেই জন্য তো চলে এসেছি আমার ছাদ বাগানে চলো প্রথমে তোমাদের ছাদ বাগানটা ঘুরিয়ে দেখাই দেখো গোলাপ গাছটা গতবার করেছিলাম এবার প্রচুর গোলাপ ফুল ফুটেছে আর শীতকালে গোলাপ ফুলগুলো বেশ বড় বড় হয় আর এই যে বেগুন গাছ দেখছো এগুলো তো গত বছরই ছিল তোমরা দেখেছ লঙ্কা গাছগুলো মরে গেছে ঢ্যাঁড়স গাছ আর টমেটো গাছ টমেটো দিয়ে শেষ এটা একটু থোকা জবার গাছ এটা গত বছরেরই গোলাপ গাছ কিন্তু এখনও পর্যন্ত ফুল হয়নি পাতা ছাড়তে শুরু করেছে এটা একটু বড়ো বেগুনের গাছ বসানো হয়েছে ফুলও এসছে একটা দেখো যার ফুলগুলো খুব সুন্দর হয়েছে খুব ভালো দেখতে হয়েছে প্রত্যেক বছরের মতো এবারেও করেছি ধনে পাতা এবারে নতুন যে জিনিসটা করেছি বিট গাজরের চারাও বসিয়েছি হয়েছে ছোটো ছোটো এগুলোকে আবার তুলে রিপোর্টিং করতে হবে আর এছাড়া রয়েছে তোমার এ করেছি পালং শাক গত বছরেও করেছিলাম পালং শাকগুলো একটু বড় হলে কাটা হবে বিট অনেক হয়েছে এই যে চারা এখনও সব চারা আছে ছোটো ছোটো গাছ আস্তে আস্তে এগুলো যত বড়ো হচ্ছে সেই অনুযায়ী তুলে তুলে আমি রিপোর্টিং করছি এবার নতুন হচ্ছে গাঁদা গাছ আর চন্দ্রমল্লিকা গাঁদা ফুলগুলো মোটামুটি খারাপ হচ্ছে না চন্দ্রমল্লিকাগুলো এগুলো ছোটো জাতের চন্দ্রমল্লিকা ছোট সাইজের আর কি আর এই লঙ্কা গাছগুলো গত বছরেরই একটুখানি প্রবলেম হয়ে গেছিলো কিন্তু এগুলোকে ওষুধপত্র দিয়ে ঠিক করেছে এই দেখো লঙ্কা হচ্ছে এই লঙ্কা কিন্তু প্রচণ্ড ঝাল চলো আমি গাছগুলো জল দিয়ে দিই তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে দেখো বন্ধুরা গাছগুলো সব জল দেওয়া হয়ে গেছে সমস্ত এবার একটু গোবর সার আর একটুখানি ইয়ে দেবো ওষুধ দেবো গাছগুলো তো একটু সাদা মাছি পোকা এগুলো হয় তো সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবার নিচে যাচ্ছি তারপর একটু বাদে আবার আসছি তোমাদের সঙ্গে আমার বন্ধু বন্ধুবান্ধবের কোশ্চেন ছিল যে সাবস্ক্রাইবার তো হয়ে গেছে এবার ভিউ আওয়াজটা হয়ে গেলে ইউটিউব চ্যানেল মনিটাইজেশান হয়ে গেলে কি করব। সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল মনিটাইজেশান হয়ে গেলে আমি একটু গ্রামের দিকে চলে যাব একটা ছোটো বাড়ি কিনবা সামনে একটু জমি রাখবো সেখানে এইসব ফুল গাছ ফলের গাছ সবজি গাছ এইসব করবো এগুলো আমার খুব শখ আমার ভালো লাগে আমার পশু পাখি গাছপালা এ সমস্ত নিয়ে থাকতে ভালো লাগে তো সেটাই আমার প্ল্যান আছে বাকিটা তোমাদের ওপর তোমরা ভিউ করবে কি করবে না আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে কি করবে না চলো আবার একটু বাদে দেখা হবে তোমাদের সঙ্গে যে আমাদের জল খাবার এসে গেছে কফি খাওয়া হয়ে গেছে কিন্তু বস থাকে আমরা খাওয়ার সময় কফি আমাদের থেকে একটু খাবে নাকি কফি আমাদের থেকে একটু খাবে মামি বাবার থেকে একটু খাবে নাকি আমাদের খাবারে মুখ দেয় না ও শুধু দেখবে ও ওয়েট করছে মা কখন আসবে দেখো কীভাবে ওয়েট করে মায়ের জন্য ও মা এলেও খুশি হ্যাঁ 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 কী হয়েছে বলো কী হয়েছে বোতল দিয়েছি তো খেলতে বোতল দিয়েছি তো খেলতে দিয়েছি তো ওই যে মা এসে গেছে দেখো ওই তো মা এসে গেছে ও কিছু শুকে ছেড়ে দেয় ও জানে ওর কোনটা খাবার ওর কোনটা খাবার নয় দেখো কি সুন্দর করে খাবারের পাশে গিয়ে বসবে দেখাচ্ছি তোমাদের এই যে খাটের বসবে একটু খাবারটা দিতে হবে চলো আমরা তাহলে খেয়ে নি আবার খেয়ে নেওয়ার পর কথা হচ্ছে আজকে বাইরে প্রচন্ড কুয়াশা তো কফিকে আজকে সেই জন্য বাইরে আর নিয়ে যায়নি ও আজকে ছাদেতেই এসছে ঘুরতে চলে এসো কপিও দিতে চলে এসো চলো 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 কপি দৌড়ো দৌড়ি করি দৌড়ো দৌড়ি করি দৌড়বে বোতল পেয়েছে একটা আজকে বাইরে নিয়ে গেলাম না কারণ কুয়াশাতে সাথে ঠান্ডা লেগে যাবে তো আজকে ছাদের মধ্যেই খেলাধুলো করবে আর কি চলো বন্ধুরা দেখতে থাকো তাহলে এ দেখো জবা গাছ করেছিলাম মানে করেছিলাম না এগুলো আমার জ গাছ নয় অন্য একজনের গাছ তদারও কি যত্ন আমি করি বিভিন্ন রঙের জবা ফুল ফুটেছে এটা আর গোলাপ গাছ আমার নয় এটা যত্ন আমি করি আর কি এটা হচ্ছে কফির ছাদেই হিসুপাটি করার জায়গা ওই জন্য শুঁকছে কিন্তু আজকে করেই উঠেছে ঘর থেকে দেরি করে উঠেছি আটটা বাজে এখন হোটকে নিয়ে যাওয়া হলো না সেই জন্য ওকে নিয়ে ছাদেই চলে এলাম দৌল দৌলি দৌড়া দৌলি করে দর তোলে কবি চলে এসো ওখানে কিছু শুকতে হবে না চলে এসো গাছগুলো দেখো কি অবস্থা ভালো করে তাদারক কি করে নাও গাছগুলো দেখে নাও কটা ফুল ফুটেছে কটা চারা বেরিয়েছে সব দেখে নাও কফি এখন খাবার খাচ্ছে আজকে ওর মেনুতে রয়েছে মাটন খুব আনন্দ আজকে আজকে ওর খুব আনন্দ যে ওর মা ওকে খাইয়ে দিচ্ছে মাটন নিজে নিয়ে খাবে একদম আরাম করে কিন্তু এরপরে মাটনের পরে ভাতটা আর কফির খেতে ভালো লাগবে না কফি কি খাচ্ছ মাটন খাচ্ছ কফি কি খাচ্ছ মাটন হ্যালো বন্ধুরা এবার কাজকর্ম শেষ করে একটুখানি বেরোবো বাড়িতে যাব কেক দিতে তো মানে বাবা মায়ের বাড়িতে আর কি কেক দিতে যাব এবারে আর ক্রিসমাসে কেক বানানো হয়নি এবারে আর ক্রিসমাসে কেক বানায়নি এর কারণ হচ্ছে যে তোমার প্রচুর পরিশ্রম যাচ্ছে গাছপালা সব কিছু মিলে প্লাস অফিসও শুরু হয়ে যাচ্ছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ব্লগে তোমাদের সবাইকে আমাদের লাভাঙ্গ চ্যানেলের তরফ থেকে মেরি ক্রিসমাস টাটা